আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো এনসিকে ডঙ্গল কিভাবে অ্যাক্টিভেশন করবেন। এনসিকে ডঙ্গল অ্যাক্টিভেশনের জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে। যাওয়ার পরে এখানে সার্চ করবেন gsmalo.com। লেখার পরে এখানে সার্চ করবেন এনসিকে। সার্চ করলে এখানে অটোমেটিক চলে আসবে। চলে এসেছে, এখানে একটা ক্লিক করবেন, একটু নিচে নামবেন। নিচে নামার পরে এখানে REF কোড, REF কোডটা আপনি দিবেন হচ্ছে AR6004 এবং নিচে সিরিয়াল নাম্বার, এখানে আপনার NCK Pro Dongle এর যে SN নাম্বারটি আছে মানে সিরিয়াল নাম্বার ওইটা এখানে দিবেন। তো আমি এটা কপি করে নিয়ে আসতেছি, দিয়ে দিব, এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করে দিব। REF কোড যেটা এটা অবশ্যই দিতে হবে। তারপরে আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করে দিবেন, তারপরে চেক আউটে ক্লিক করে দিবেন, তারপরে এখানে বিলিং ডিটেইলস, এই বিলিং ডিটেইলসটা আপনি পূরণ করবেন। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সমস্যা নেই। একটু নিচে আসার পরে টাকাটা কিসে পেমেন্ট করবেন, বিকাশ নগদ রকেট, আমি বিকাশ দিব, তাই বিকাশ সিলেক্ট করলাম এবং যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা দিয়ে দিলাম এবং ট্রানজাকশন আইডিটাও দিয়ে দিলাম। টাকাটা পাঠানোর পরে যে একটা আইডি যায় ওই আইডিটা এখানে দিয়ে দিবেন। টাকাটা এই নাম্বারে পাঠাতে হবে এবং এই পরিমাণ টাকা পাঠাতে হবে। তারপরে একটু নিচে নামার পরে যে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন আমার অর্ডারটি কিন্তু করা হয়ে গেছে। তারপরে অর্ডারটা কি পজিশনে আছে ওটা দেখার জন্য এই যে এই আইকনটাতে মাউসটা ধরবেন, ধরার পরে অর্ডারস, অর্ডারসে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে অন হোল্ড লেখা আছে, যখন এটা কমপ্লিট লেখা চলে আসবে তখন আপনার এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা কমপ্লিট হওয়া পর্যন্ত, টু ওয়েট করে তারপরে আমরা পেজটা রিলোড দেব। রিলোড দিলে আমাদের দেখতে পাবো যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এই পেজটি রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাবো এখানে কমপ্লিট চলে আসছে, এই যে কমপ্লিট চলে আসছে, তো এটা আপডেট হয়ে গেছে। কমপ্লিট হওয়া মানে এখানে কমপ্লিট হয়ে গেছে যখন, তখন আপনার এনসিকে ডঙ্গলটাও আপডেট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আমার কথাগুলো বুঝতে পারেন নাই তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে বা কল করুন। যদি আপনারা সিরিয়াল নাম্বারটা এসএন নাম্বারটা বের করতে না পারেন তাহলে আমাদেরকে জানান, আমরা এসএন নাম্বারটি বের করে দিব, বের করে অর্ডার করে সবকিছু আমরা কমপ্লিট করে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।